দেখেছো কি চমৎকার আলো আছে আমার কাছে, পানির নিচে আলো। দেখে মনে হচ্ছে আমার হাতে যেন একটি জোনাকি পোকা। এই মজার আলো কিভাবে তৈরি করতে হয় জানতে চাও? আমি এখনই বলছি, কিন্তু কিছু কিছু জিনিস লাগবে, আমি সবগুলো নিয়ে আসছি। এবার আমি দেখাবো কিভাবে পানির ভেতর আগুন জ্বালাতে হয়। এই জন্য আমার লাগবে কিছু পানি, কিছু তেল, একটি সুতো ও একটি গোল প্লাস্টিকের টুকরো, যেটির মাঝখানে একটি ফুটো করা থাকবে, ও আগুন জ্বালানোর জন্য একটি মোম। প্রথমে আমরা গ্লাসে কিছু পানি ঢেলে নেব। পানি ঢালা শেষ, এবার আমরা একটু তেল ঢেলে নেব। এবার আমরা এই প্লাস্টিকের টুকরো ফুটোর মধ্য দিয়ে এ সুতোটাকে ঢুকাব, তারপর সেটিকে গ্লাসের মধ্যে এভাবে রেখে দেব। আমাদের খেয়াল রাখতে হবে যেন প্লাস্টিকের টুকরোটা তেলের নিচে ও সলতেটা তেলের উপর ভেসে থাকে। এবার আমাদের মজার আলো তৈরি। এখন এখানে আগুন দিয়ে দিলে দেখি কি হয়। খুব সাবধানে আগুন দিতে হবে, আলোটা জ্বলে উঠেছে। কিন্তু কেন এমন হচ্ছে? যেহেতু তেল আর জলে কখনো মিশে না, আর তেলের ঘনত্ব জলের চেয়ে কম, তাই জলের উপর তেল ভেসে আছে, আর সলতেটা তেলকে জ্বালানি হিসেবে ব্যবহার করে আলোটাকে জ্বালিয়ে রেখেছে। এভাবেই এই আলোটা জ্বলে আছে। দুরন্ত।